ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, সুপারস্টার শাকিব খান এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস, এই দুজন মানুষের কেমিস্ট্রি আমরা সকলেই জানি। সাম্প্রতিক সময়ে তিনি 3 দিনের জন্য আবার আমেরিকায় গিয়েছেন তার একমাত্র সন্তান আবরাম খান জয়কে নিয়ে। সেই সময়েই আবরাম খান জয় অপু বিশ্বাসকে নিয়েই এবং সঙ্গে কোটনি কফিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আমাদের সুপারস্টার শাকিব খান রাজকুমার সিনেমার বিভিন্ন লোকেশনগুলোতে। তিনি একটি ছবিও পোস্ট করেছেন ইতিমধ্যে যে রাজকুমার সিনেমার জন্য তিনি লোকেশন খুঁজে বেড়াচ্ছেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি মানুষগুলোকে। কোটনি কফি অপু বিশ্বাসকে দেখে একদমই অবাক হয়ে যান এবং তিনি বলেন, অপু অ্যামেজিং বিউটিফুল, অপু আসলেই অনেক বেশি সুন্দর, অনেক বিউটিফুল। শাকিব খান বলেন, বাংলাদেশের অনেক নাম করা একজন নায়িকা, সে অনেক মুভি করেছে, অনেক এই সময়ের অনেক জনপ্রিয় একজন তারকা এবং সে সুপারস্টার এবং সে অনেক মেধাবী একজন মানুষ, অনেক দক্ষ এবং একজন গুণী মানুষ। কোটনি কফি বললেন, ওকে দেখে বোঝা যায় যে ও অনেক গুণী মানুষ। আসলেই গুণী মানুষ গুণী মানুষকে চিনতে পারবে, এটাই স্বাভাবিক। আমেরিকান কোটনি কফি এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস দুজনের মধ্যে আসলে কে বেশি সুন্দর? আমরা জানি দুজনই সুন্দর, তবে অপুকে যেন আরও বেশি গ্ল্যামারাস, আরও বেশি সুন্দর লাগছে এই ছবিটিতে। আমরাও চাই শাকিব খানের পরবর্তী যে সিনেমাগুলো সেগুলোতে অপু বিশ্বাসকে তিনি কাস্ট করবেন। আর আগে যেরকমভাবে আমরা অপুকে নিয়ে সিনেমা দেখতাম শাকিব সহ, সেরকম সিনেমা দেখার জন্য ভক্ত দর্শক যারা রয়েছেন সবাই মুখিয়ে আছি। হয়তো আগামী 2-3 বছর গেলেই এই জুটিকে আমরা আবার পর্দায় ফিরে পাব, তাদের ভিতরের মান অভিমান সব চলে যাবে। যা কিছুই হোক না কেন, সেটা পর্দার বাইরেই থাকুক, সেটা পর্দাতে কেন, আমরা যারা ভালোবাসি তাদেরকে আমরা চাই যে এই মানুষ দুটো সবসময় যেন একরকম থাকে, মানুষ দুটো যেন ভালো থাকে। ভিউয়ার্স, জীবনের কোনো একটা সময়ে এসে এই যে দুজন মানুষ আবার আমরা একই জায়গায় তাদেরকে চাচ্ছি, তারাও কিন্তু তাদের একমাত্র সন্তান আবরাম খান জয়ের জন্য হয়তো কোনো না কোনো জায়গায় তারাও চান যে তারা এক থাকেন। কিন্তু সুর একবার কেটে গেলে সেই সুরটা হয়তো জোড়া লাগতে একটু সময় লাগে, আমরা সেই সময়ের অপেক্ষাই করব এবং এই মানুষ দুটোর জন্য দোয়া করব যেন তারা সবসময় ভালো থাকে এবং বাংলা চলচ্চিত্র এত বেশি ভালো ভালো মানের উপহার দেয় আমাদেরকে, যেন আমরা দর্শকরা তাদের প্রতি আরো বেশি মুগ্ধ হই। বন্ধুরা, কোটনি কফির কথাগুলো আমার কাছে কিন্তু চমৎকার লেগেছে। তিনি অপুকে দেখেই বলেছেন সে অনেক অনেক বেশি বিউটিফুল। কোটনি কফি নিজেও বিউটিফুল, কিন্তু বাঙালি হলে কিন্তু তাকে এত বেশি সুন্দর বলতো না। বাঙালিরা মানুষের প্রশংসা করতে একটু হলেও কার্পণ্য করে, বাট বিদেশিদের ভিতরে কিন্তু সেই কার্পণ্যটা নেই, এটা আমরা দেখতে পেলাম। আপনাদের কাছে ব্যাপারটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ।